মংলায় আসা বিদেশি জাহাজ থেকে কয়লা নিয়ে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে পৌঁছেছে 6টি লাইটারেজ। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল, সরাসরি যাচ্ছি তার কাছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এখন এই 2 মিনিট আগে কিন্তু শুরু হয়েছে এবার খালাস কার্যক্রম। এখানে যে কয়লা নিয়ে আসছে জাহাজগুলো এবং লাইটার জাহাজগুলো আমরা দেখছি, যেখানে প্রায় 6টি লাইটার জাহাজ কিন্তু এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে অবস্থান রয়েছে। আর এখানে কিন্তু পর্যায়ক্রমে খালাস প্রক্রিয়া চলছে। যদি আপনাকে দেখাই যে এই লাইটার জাহাজ থেকে এই কয়লাগুলো নিয়ে হোপে হোপের মাধ্যমে কিন্তু ক্রেনের ইয়ার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ এই সরবরাহ করা হচ্ছে। আমরা যদি একটু জানাই যে আসলে ইন্দোনেশিয়া থেকে কিন্তু যে চায়না পতাকাবাহী জাহাজ যে হায় ওনে কিন্তু অবস্থান রয়েছে এখন পশুর নদীর হারবাড়িয়া ওখানে। আর সেখান থেকে কিন্তু আসলে জেটিতে করে ওখান থেকে লাইটার জাহাজে করে কিন্তু এই জেটিতে নিয়ে আসা হচ্ছে এখানে। আর এখান থেকে কিন্তু এই কয়লাগুলো এখানে খালাস করে আসলে কেন্দ্রে নেওয়া হচ্ছে। আমরা যদি একটু জানাই যে জেলায় 44,000 মেট্রিক টন যে জাহাজটি বিদেশি জাহাজটি এখানে আসছে এবং সেখান থেকে কিন্তু এই জাহাজের কয়লা কিন্তু এখানে খালাস প্রক্রিয়া চলছে। আমরা যদি একটু জানাই যে যে ওই ছোট ছোট জাহাজে কিন্তু এখানে কিন্তু ড্রাফটের কারণে কিন্তু বড় মাদার ভেসেল কিন্তু এই জেটিতে কিন্তু আসলে নোঙর করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট লাইটারে কিন্তু এই কয়লা নিয়ে। এবং আমরা যদি একটু আপনাকে দেখাই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এর আগে কিন্তু এখানে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে এবং 2টি কিন্তু লাইটার জাহাজে কিন্তু খালাস শেষ হয়েছে, আরও কিন্তু 4টি অবস্থান রয়েছে। পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটি লাইটারের জাহাজ থেকে কিন্তু এখানে যে কয়লা সে কয়লা কিন্তু এখানে অপসারণ করা হচ্ছে জাহাজ থেকে। আমরা যদি বলি যে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে প্রায় 400 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদিত বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। আর যে বাকি 26,000 মেট্রিক টন যে বিদ্যুৎ কয়লা রয়েছে সে কয়লা কিন্তু আর পর্যায়ক্রমে কিন্তু এই লাইটার জাহাজে কিন্তু এই জেটিতে নিয়ে আসা হয়, এরপরে কিন্তু এই ছিল আমার কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে কয়লার সবশেষ খবর। কয়লা আমদানি ও খালাসের কার্যক্রম খবর জানতে এতক্ষণ ছিলাম মংলা বন্দরে।